নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় মার্চ দু হাজার চব্বিশ কন্যা রাশির কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য আপনাদের শিক্ষা কেরিয়ার ব্যবসা ভাগ্য বিজনেস সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন দেখুন এটা একটা বিচার অনেকেরই কন্যা রাশির মানুষ প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না এই রাশি ফলটিকে আপনারা বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে নিন এবং চলার পথের পাথর হিসেবে নিন নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু লাভ পাবেন কন্যা রাশির এ মাসে স্বাস্থ্যের জায়গাটা আমি আলোচনা করার আগে আমি একটু আপনাদেরকে গ্রহের গোছরটা আগে বলি ছয় মার্চ শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে আপনার পঞ্চম ভাব থেকে আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করছে সাতই মার্চ বুধ রাশি পরিবর্তন করছে আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে অবস্থান করছে পনেরোই মার্চ রবি রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে অবস্থান করবে এবং ষোলোই মার্চ আবার মঙ্গল আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে অবস্থান করতে চলেছে আবারও ছাব্বিশে মার্চ বুধ রাশি পরিবর্তন করে আপনার অষ্টম গৃহে চলে যাচ্ছে এবং একত্রিশে মার্চ আপনার শুক্র রাশি পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন করে আপনার মিন রাশিতে প্রবেশ করছে দেখুন এই ছিল গ্রহের গোচর প্রথম আসে শরীর স্বাস্থ্য দেখুন মাসের মাঝামাঝি অর্থাৎ মাসের ঠিক প্রথম দিক এবং শেষের দিকটা কিছুটা হলো আপনাদের শরীর স্বাস্থ্যের পার্ট নিয়ে কিন্তু ভুগতে হবে অর্থাৎ এক থেকে সাত তারিখ এবং ছাব্বিশ টু একত্রিশ তারিখ অবশ্য স্বাস্থ্যের দিকে নজর দিন কারণ এই সময় আপনাদের বিশেষ করে স্কিনের প্রবলেম দাঁতের প্রবলেম এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে নার্ভের প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ বা কোনো কোনো ক্ষেত্রে কানের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে মোটের উপর দিয়ে ভালো খুচরো সমস্যাগুলো আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে থাকবে এবার আসি আপনাদের প্রেমের জায়গাটা আমি বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ওভারঅল এই মাছটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ফল দিবে অর্থাৎ মানে কম বেশি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে কিন্তু মোটের উপর যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় সমস্যা না থাকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল আপনারা কিন্তু পাবেন এবার আসি আপনাদের ক্ষেত্রে কর্ম দেখুন কর্মাধিপতি কর্মাধিপতি আপনার ঠিক রাশি পরিবর্তন করে সাতই মার্চ আপনার সপ্তম গৃহে অবস্থান করছে অর্থাৎ যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন আমি বলবো এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো না কারণ আপনাদের কর্মাধিপতি রাহুর সাথে যুক্ত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো কিন্তু নিয়ে আনবে আমি আবারও বলি কারণ কোনো জায়গাতে আপনারা ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন যে সেক্টর আপনারা কাজ করছেন সেখানে আপনারা এই সময় কোনো কর্ম চেঞ্জের চিন্তা করবেন না কোনো ভুল ডিসিশানে আপনাদের কর্মহানি বা কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে কিন্তু শুভ যারা বিজনেস করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো বা বড়ো ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনাদের বিজনেস ক্ষেত্রে আসতে পারে তবে অতিরিক্ত ধার দেওয়া দিবেন না তাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে কিন্তু ষোলোই আপনার মার্চের পর থেকে ষষ্ঠভাবে মঙ্গল চলে যাচ্ছে মঙ্গল আপনার অষ্টম প্রতি ষষ্ঠভাবে আমি একটা কথা বলবো এ সময় শনির সঙ্গে যুক্ত হচ্ছে আপনার বড় ধরনের প্রতারণা আপনি হতে পারেন বড় ধরনের প্রতারণা কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া অথবা বড় ধরনের ঋণে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে ষোলোই সেপ্টেম্বর ষোলোই মার্চের পর থেকে ষোলোই মার্চ দু এই ঋণ হয়ে যাওয়া বিশেষ করে শত্রুতা যাদের যারা কেস মামলা মকরদমাতে চলছেন সেখানে সমস্যা আসা বা যারা ভাবছেন যে নতুন করে মামলা শুরু করবেন আমি বলবো এই জায়গাটা এগাবেন না কিছু সমস্যা আপনাদের আসবে এবং এর পাশাপাশি এই সময়ের মধ্যে আপনাদের কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যা রাশি অবশ্যই গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালাবেন যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন কিনতে চাইছেন আমি বলবো পনেরোই মার্চের মধ্যে আপনারা কিনুন পনেরোই মার্চের পরে কোনো বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট সম্পত্তির ক্ষেত্রে কিন্তু করবেন না পনেরোই মার্চের আগে আপনারা করুন শিক্ষার জায়গাটা কিন্তু ওভারঅল কিন্তু মোটের উপর দিয়ে কিন্তু ভালো রয়েছে যারা কোনো এক্সাম রয়েছে আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম আপনার ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে শিক্ষা ক্ষেত্রে এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনাদের ভালো সুযোগগুলো কিন্তু আসবে অর্থাৎ আপনি বিদেশে যেতে চাইছেন বা বিদেশে বিদেশের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আপনার যোগাযোগ রয়েছে ফরেন থেকে কিন্তু আপনারা এই মাসে লাভ কিন্তু পাবেন এবং আপনাদের এই মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের ইনকাম আপনাদের এই মাসে বাড়বে এবং পাশাপাশি ব্যয়ের জায়গা কিন্তু বাড়বে অর্থাৎ খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন এবং গণেশজির উপাসনা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ